ইদানিং রাজনীতিতে একটা নতুন শব্দ যোগ হয়েছে, সবাই যেটা বলল আমি শুনতেছি, সবাই বলতেছে খেলা হবে। কিসের খেলা হবে, কোথায় খেলা হবে, কার সাথে খেলা হবে, জনগণ কোথায় কোথায় খেলা দেখতে চায়, এটা আমি বুঝি না। এটা রাজনীতির দুটো শব্দ। নারী নেত্রী বলতেছে খেলবেন, আসেন, খেলা হবে, এই কেমন কথা মানুষ স্বীকার? নেতারা বলতেছেন খেলা হবে, দেখিয়ে দেব। রাজনীতিতে এত হালকা কথা বলে, এত হালকাভাবে রাজনীতিকে নেওয়া উচিত না। রাজনীতি একটা কঠিন সাবজেক্ট, এর থেকে বড় খেলা খেলে আসছি। 71 সালে বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ডাক দিয়েছিলেন, অস্ত্র হাতে 9 মাস সেখানে বহু মুক্তিযোদ্ধা সামনে বসা আছে, পিছনে বসা আছে, যুদ্ধ করেছে, কিন্তু বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ কিন্তু এক বড় বলেন নাই পাকিস্তানিদের যে আসো খেলা হবে দেখাই দেব। কেন এইভাবে যুদ্ধের কথা? এটা কি কোনো কথা হইল? মানে স্পিকার, একটু পিছনে যদি যাই, 1966 সাল বঙ্গবন্ধু যখন 6 দফা দিলেন, লাহোর গেলেন বিমানবন্দরে, তখন বিএম মমতাজ দৌলতানা, নবাবজাদ নসরুল্লাহ খান, বাকি বলুচরা সবাই ছিল আওয়ামী লীগের নেতারা। 6 দফার বিরুদ্ধে বাইরে বিরাট বিক্ষোভ, কে করে? জামাত ইসলাম, মৌলানা মওদুদের নেতৃত্বে মিছিল, বঙ্গবন্ধুকে বিমানবন্দরে বাইরে যেতে দেবে না, তারা মিছিল করতেছে। বঙ্গবন্ধু বললো যে আমি যাবো না, আমি ঢাকা ফেরত যাব। ঢাকা ফেরত এসে বিমানবন্দরে বললেন যে বাংলার মাটিতে পা দিতে হইলে মওদুদকে শেখ মুজিবের অনুমতি নিতে হবে, এইটা বলছিলেন, কিন্তু একবারও বললেন যে খেলা হবে। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে কিন্তু আমি সামনে আছেন, এখানে সবাই আছেন, মন্ত্রী পাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন। মওদুদি আসলো ঢাকা, জামাত ইসলামের বিশাল মিছিল পল্টন ময়দানে, তখন ডাকা হইল। রাত্রেবেলা আমরা জগন্নাথতল বসা, শেজম খান, আব্দুর রাজ্জাক, শহীদুল্লাহ মুন্সি, ফেরদৌসকে সে আসলো, আমাদের ডাকলো যে এই তো অবস্থা, এখন এইটাকে প্রতিরোধ করতে হবে। বঙ্গবন্ধু কথা দিছে এইটা যেভাবে হোক, অর্থাৎ পল্টন ময়দানে সভা আমরা ভাঙছি, অসুবিধার কিছু নাই, পত্রিকা ঘাটলে দেখা যাবে সেদিন কি হয়েছিল রণক্ষেত্র। কিন্তু এটা একবারও কেউ বলে নাই যে খেলা হবে। কী ধরনের এইসব হালকা কথাবার্তা রাজনীতিতে? সারা বিশ্ব আজ অর্থনীতিটা মন্দ চলছে, কেউ অস্বীকার করতে পারবে না। করোনা আঘাতে সারা বিশ্ব জর্জরিত হয়ে গেছে, আমরা তো সেখানে এই দেশ কে বাঁচবে কে মরবে এই অবস্থা, বহু লোকটা মারিয়েছে সংসদে। তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রতিনিয়ত ভাবাচ্ছে, ডলার সংকট, সংকটে এলসি করা যাচ্ছে না, আস্তে আস্তে রেমিটেন্স কমে যাচ্ছে, এটাই তো নিয়ম, রিজার্ভ কমে যাচ্ছে, কাঁচা মালের অভাবে আমাদের ফ্যাক্টরিতে অসুবিধা হচ্ছে, সবই তো আমাদের জাতীয় সমস্যা। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে 1 ইঞ্চিও জায়গা খালি রাখা যাবে না, আমাদের অন্তত বেঁচে থাকতে হবে। আমরা সেই মানুষকে কীভাবে বাঁচাবো? জিনিসপত্রের মূল্য প্রত্যেক দিন লাগামহীন, প্রত্যেক দিন বাজার বেড়ে যাচ্ছে, এখানে মানুষ বাঁচতে চায়, আপনাদের এই খেলা দেখতে চায় না, এটা তামসা, এটা বন্ধ করতে হবে। 2টি দলকে অনুরোধ করবো যে আপনারা এই ধরনের সস্তা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না, মানুষকে আতঙ্কিত করবেন না, আপনারা থামুন। ধন্যবাদ। রাজনীতি ভাষা আছে মাননীয় স্পিকার, আমি শেষ করছি, জি, রাজনীতি ভাষা হচ্ছে, আমরা তো স্লোগান দিছি যে বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে, আপনারা করেন না লড়াই, ক্ষমতা থাকলে করেন, কিন্তু খেলা হবে এই সমস্ত তামসা করেন না। মহিলা নেত্রীরাও যখন বলে নারী নেত্রীরা খেলবেন, আসুন, খেলা হবে, আমাদের খুব খারাপ লাগে শুনতে, দয়া করে এটা বলবেন না। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, গত বুধবারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছিলাম যে আসলেই তো দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা এখন ভালো না, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে এটার যেহেতু প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ায় যেহেতু আমরা সার কিনতে পারছি না, আমরা তেল কিনতে পারছি না, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো ইম্পোর্ট করতে কিনতে পারছি না,
এটা বাজারে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এবং সমস্ত কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং সেটা সরকারের যে দুস্থা না এটা যুদ্ধের কারণে মেইনলি তাই মানুষ স্পিকার আমরা দেখতে পাচ্ছি এটা অশনি সংকেত যে যদি এই যুদ্ধ বন্ধ না হয় ইতিমধ্যে দেখলাম যে গত মাসে দেখলাম আমরা যে ওই ইউরোপে আমরা সবচেয়ে বড় যে বাজার গার্মেন্টসের গত বছরের তুলনায় এই বছরে গত মাসে প্রায় 30% এক্সপোর্ট কমে গেছে আমাদের যে রেমিটেন্স আছে সেটা কমে গেছে এই যদি কমে যায় দুই মাস চার মাস ছয় মাস পরে আমাদের অবস্থা আসলেই খারাপ হবে এটাকে ফেস করার জন্য আমি বলেছিলাম মানে প্রধানমন্ত্রীকে ফেস করার জন্য খেলাকোলা বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আসলে আমরা একটা ঐক্যমতে আমরা এই বিপদটাকে আমরা ফেস করব কিন্তু তা না করে আজকে একটি দল মাঠে তারা সমাবেশ করছেন যে কোনো উপায়ে খেলা করবেন দেখাচ্ছেন আবার সরকারি দলের মহাসচিব বলছেন যে খেলা হবে মাস স্পিকার খেলা হোক আগে জনগণকে আমরা বাঁচাই জনগণকে আমরা আসলে ঐক্যবদ্ধ করে এই এই সময়টা ক্রাইসিস সময়টা আমরা পার করি আমি অনুরোধ করব যে খেলাই হয় আপনারা যে খেলা আরম্ভ করছেন আমার মনে আমরা রেফারি হওয়া ছাড়া এই খেলা বন্ধ হবে না মানে স্পিকার তাই বলছি আপনার মাধ্যমে যে আপনারা বড় দল আওয়ামী লীগ বিএনপি আপনারা গত 32 বছরে বহুত খেলছেন 32টা বছর ক্ষমতা থেকে আপনারা অনেক খেলছেন এইবার খেলা বাদ দিয়ে জনগণকে বাঁচার জন্য আগামী এই এক বছর যাতে সময়টা আমরা ফেস করতে পারি ক্রাইসিস না হয় যাতে খাদ্য উৎপাদন বৃদ্ধি হয় যাতে আমরা এই অর্থনীতি বিপর্যয় না আসে যাতে মানুষ যাতে কর্ম পায় সেই বিষয়ে আমরা কাজ করি এই খেলা বাদ দেন আসেন ঐক্যম সৃষ্টি করি বিএনপি বলে খেলা তারা যদিও শব্দের উচ্চারণ করে না খেলতেই চায় তারাও চায় যে কোনো মূল্যে সংবিধানে কি আছে নির্বাচন কারেন্ডার হবে লেখা আছে ওনারা বলেন ওসব বাদ কেন খেলতে হবে ক্ষমতা যাওয়া লাগবে আবার সরকারি দল বলে সংবিধান যা আছে তাই খেলতে হবে কারণ ক্ষমতা থাকতে হবে তাই আমরা খেলা বন্ধ করতে চাই জনগণের পক্ষে জনগণের জন্য আমরা আগামী দিনে কাজ করতে চাই সবাই মিলে আমি এখন যোগাযোগ মন্ত্রী নই যেটা আমাদের বিরোধী দলের সদস্যরা আমি সড়ক ও সেতু মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হ্যাঁ এটাই হলো শুদ্ধ এখন দেখলাম তারা এটাও জানে না আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময় এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা ওই লন্ডন থেকে আজকে মুসলেকা দিয়ে আর রাজনীতি করবে না বলে মুসলেকা দিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছে দেশ ছেড়ে 2008 সালে নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি মাননীয় সংসদ সদস্য ফিরোজুর রশিদ সাহেবকে আমি বলতে চাই তাকে জানাতে চাই ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতেছেন সেখানে মূল স্লোগান ছিল খেলা হবে কি আমি ভুল বলেছি সেখানে শুধু মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদিও খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে এগুলো বলে বক্তৃতা করেছে এটা কোনো হালকা বিষয় না রাজনীতিতে এই পলিটিক্যাল হিউমার আছে তো পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা আর আমি কালকে পাটটা দেড় 2 লাখ লোকের সামনে বক্তৃতা করছি সারা মাঠ খেলা হবে বলেছে তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছে না আপনি কেন করছেন আপনার ভালো লাগে না আপনি বলবেন না আমি বলবো এই এটা একটা পলিটিক্যাল স্লোগান পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তারা এক্সচেঞ্জ করেছেন এই শব্দটাই বেশি এই স্লোগানটাই বেশি তাতে কিন্তু গণতন্ত্র হালকা হয়ে গেছে জনগণ কি সেটা মনে করে জিজ্ঞেস করুন জনগণ তো সমস্যারে পাল্টা সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছে
উচ্চারণ করছে তা আমি তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে সেজন্য বলছি আমি তো মারামারি করতে বলিনি আমরা তো মারামারি করতে বলিনি বলছি এই যে দুর্নীতিটা করেছেন পাঁচবার চ্যাম্পিয়ন এর বিরুদ্ধে পলিটিক্যালটা সারা দুনিয়া ইনফ্লেশন সোমালিয়া দুর্ভিক্ষে 36 সেকেন্ডে একজন মারা যাচ্ছে সেখানে তো সরকার পতনের দাবি তুলনি কারণ এটা বৈশ্বিক সংকট এটার জন্য সরকার পতন চায়নি আপনারা এখানে সরকার পতন কই তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত মিউজিয়ামে পাঠিয়েছে সেই তত্ত্বাবধায়ক নিয়ে লাফালাফি বাড়াবাড়ি রাস্তা হুমকি জাতীয় পতাকা লাঠির সঙ্গে বেঁধে রাস্তা নামেন এটাও এটা হচ্ছে বাড়াবাড়ি এ বাড়াবাড়ির বিরুদ্ধে খেলাও হবে আর প্রাইম মিনিস্টার যেটা বলেছেন সেটা বাড়াবাড়ির জন্য বলেছে আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব পরিষ্কার কথা আমরা কি আওয়ামী লীগ কোথাও আপনাদের সাথে মারামারি করতে গেছি বেগম জিয়া আপনাদের চেয়ারপারসন বলতেছেন তার নিয়ে 10ই ডিসেম্বর নাকি রাস্তায় বেরোবেন রাস্তায় বেরোবেন 10ই ডিসেম্বর নাকি বিজয় মিছিল করবেন খালেদা জিয়াকে নিয়ে তার মানে কি লাঠি ছোটা নিয়ে আগুন সন্ত্রাস নিয়ে নামবেন সেটার বিরুদ্ধেই খেলা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু